हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल होम ऑर्गेनाइजिंग बाय मी। जे जेखने आछेन आशा करछि सुस्थ आछेन एबं परिवारेर सबार साथे निरापदे आछेन। आज आपनादेर साथे कोनो ब्लग बा रेसिपि शेयर करछि ना। आज आपनादेर साथे आमी फ्रिज ऑर्गेनाइजेशन एबं क्लिनिंग निये एकटा भिडियो शेयर करछि। आमी किभाबे आमार फ्रिजटाके अर्गानाइज करे राखी एबं किभाबे क्लिन करि तार किछु टुकटाक टिप्स सह आजकेर भिडियोटि आमी साजिएछि। तबे चलुन कथा ना बाड़िए शुरू करी। शुरूते ही आपनादेरके देखिए दीची आमार फ्रिजेर ए हाल अवस्था होये आछे बेश अनेक दिन थेके। आमी नर्माली मासे एकबार फ्रिज डिप क्लिन करी और सेई डिप क्लिन करार समयटा आजके होये गेछे। ताई भाबलाम आमी जखन आजके डिप क्लिन करबोई आपनादेर जन्य आजकेर भिडियोटा रेडी करे नेई। এই হচ্ছে আমার ফ্রিজের নর্মাল পোর্শনের অবস্থা, বেশ অনেকটাই অগুছালো। আর এই পার্টটা হচ্ছে আমার ফ্রিজার বা ডিপ অংশের অবস্থা, এটাকেই এখন ক্লিন করতে হবে আর গুছাতে হবে। তবে চলুন শুরু করি। আমি প্রথমে সব কিছু ফ্রিজ থেকে বের করে নিচ্ছি যা যা আছে, এবং সেই সাথে চেক করে নিচ্ছি ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন কোনো খাবার আমার ফ্রিজে আছে কি না। তবে কিন্তু খুব একটা বেশি আমার ফ্রিজে এরকম খাবার থাকে না, কারণ আমি কখনোই খাবার একসাথে অনেক স্টক করি না। আর তাছাড়া যে আমি স্টক করলেও সেটা এমনভাবেই স্টক করি যেগুলো আমি অল্প সময়ে খেয়ে নিতে পারবো। তো ফ্রিজের সব কিছু বের করে নিয়েছি, এবার আমি আমার ফ্রিজের একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রিজে অনেক সময়ই আমরা তরকারি বা আমরা খাবার রাখলে সেগুলার বিভিন্ন রকম তরকারি বা সেগুলার ঝোল পড়ে অনেক সময় দেখা যায় যে ফ্রিজের যেই সেলফগুলো সেগুলোতে স্পট পড়ে যায়, দাগ হয়ে যায়। সেটাকে প্রোটেক্ট করতেই এবং সেটাকে অলওয়েজ নতুনের মতো নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আমি ফ্রিজের প্রত্যেকটা সেলফের উপর অলওয়েজ ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক সেই টাইপের একটু মোটাটা ব্যবহার করি। এতে করে কখনো যদি আমার ফ্রিজে কোনো ময়লা পড়ে, আমি যখন উইকলি কোনো ক্লিন করি বা অনেক সময় খাবার রাখতে গিয়ে অ্যাক্সিডেন্টলি যদি কোনো কিছু পড়ে, আমি সাথে সাথে সেটা ক্লিন করে নিতে পারি। আর আমার যে গ্লাসগুলো বা যেহেতু ফ্রিজের ভিতরের অংশটা সাদা, সেগুলোতে হলুদ বা কোনো খাবারের ঝোল পড়ে স্পট পড়ে না। তো আমি এক এক করে সব কিছু সবগুলা প্লাস্টিকে উপর থেকে বের করে নেওয়ার পর সবগুলা সেলফ খুলে নিচ্ছিলাম। আমি একটু কেয়ারফুলিই খুলে নিচ্ছিলাম যেহেতু এগুলা গ্লাসের, যেন ভেঙে না যায়। ফ্রিজের যে বিভিন্ন থাক সেলফগুলো সেগুলো যে অংশে থাকে সেগুলোর নিচে খুব ভালো ময়লা হয়েছে। সব কিছু খুলে নেওয়া শেষ, তো সব কিছু ক্লিন করে নিব। তার আগে আমি এবার ফ্রিজের ডোর বন্ধ করে দিয়ে এসে আগে সব কিছু প্রথমেই আমি যে ফ্রিজের ড্রয়ার এবং সেলফগুলো সেগুলো ধুয়ে নিব। এগুলো ক্লিন করতে আমি এখন নর্মাল ডিশ ওয়াশ করার জন্য আমরা যে লিকুইডটা ব্যবহার করি আমি সেটাই ব্যবহার করছি। একটা স্ক্রাবারের সাহায্যে আমি এগুলো সব ঘষে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। সব কিছু ভালো করে ক্লিন করে এই যে দেখতে পাচ্ছেন একপাশে আমি একটা টাওয়াল, পুরাতন একটা টাওয়াল এখানে বিছিয়ে নিয়েছি, সেটার উপর রাখবো। কারণ এগুলো অনেক সময় যখন কাউন্টার টপ রাখা হয় স্লিপ কেটে পড়ে যেতে পারে, তার জন্যই এই কাজটা করা। পানি পড়লে সেটা টাওয়ালের উপর পড়বে, এতে করে কাউন্টার টপটাও ভিজে ময়লা হবে না। সব কিছু ধুয়ে এবার আমি ব্যাক করেছি ফ্রিজে। ফ্রিজের এবার ভিতরের অংশটা ক্লিন করে নিচ্ছিলাম। ভিতরের অংশটা ক্লিন করার জন্য আমি এখানে ভিনেগার এবং আমি যে ডিশ ওয়াশ ব্যবহার করি সেটার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, করে ভিতরটা ক্লিন করে নিচ্ছি। সব কিছু ভালো করে ঘষে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর আমি আরও কিছু কয়েকবার টাওয়ালের নর্মাল পানি ব্যবহার করে মুছে নিয়েছি জায়গাটা। সব প্রসেসটা ডান হয়ে যাওয়ার পর আমি আবারও সেলফগুলো এখানে এক এক করে দিয়ে দিয়েছি।
এই পর্যায়ে এসে এখন ফ্রিজ অর্গানাইজ করার পালা। তার আগে আমি আবারও ওই যে প্লাস্টিক যেই প্যাকেট যেই প্লাস্টিকগুলো আমি আমার সেলফের উপরে রাখি সেগুলোকে বিছিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু আমি ক্লিন করে সুন্দর করে মুছে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি মুছে। সেগুলো বিছিয়ে দিচ্ছি এক এক করে। আমি কিন্তু সেলফের সাথে পকেট ডোর ডোরের পকেট যে অংশটা থাকে পার্টটা সেটাতেও বিছিয়ে দিই, কারণ এখানে অনেক সময় সস টস রাখা হয় যেন এগুলোও স্পট থেকে এগুলো কিছু পড়লে দাগ না হয়ে যায়। তো এবার ফ্রিজ গুছিয়ে নিয়েছি আমি, ফ্রিজ গুছিয়ে নিয়ে এবার আপনাদের সাথে আমার গুছিয়ে নেওয়ার পরের অংশটা শেয়ার করছি। আমি ফ্রিজের কোথায় কী রাখি একটু অল্প করে আমি শেয়ার করছি। একদম উপরে আমার যে জিনিসগুলো খুব একটা প্রয়োজন হয় না সেগুলো রাখি, যেমন আচার, পেঁয়াজের বেরেস্তা, এটা দেখলাম শেষ হয়ে গেছে আমাকে আবার করতে হবে। সবসময় চেষ্টা করি ক্লিয়ার বক্সগুলো ট্রান্সপারেন্ট বা কাচের গ্লাসে কিছু রাখার জন্য, যাতে করে আমি শেষ হচ্ছে বা কতটুকু আছে সেটা দেখতে পারি। আর একদম উপরে যেহেতু একটু ঠান্ডাটা বেশি হয় তার জন্য আমি প্রথম আমি হচ্ছে সবসময় বাচ্চাকে খাওয়ানোর জন্য যে দুধটা বের করে রাখি সেটা উপরের দিকে রাখি। আর এর পরের অংশটাতে আমি রেখেছি হচ্ছে ডিম। আমি ডিম কখনোই খোলা অবস্থায় রাখি না, বক্সে এভাবে সবসময় রাখি, তার উপর খেজুর এবং বাটার। যেহেতু প্রতিদিন সকালের নাস্তায় আমার এই তিনটা জিনিস থাকে বা আমাদের ফ্যামিলি মেম্বারদের তিনটে জিনিস থাকেই, তার জন্য আমি এই ডিমটাকে একসাথেই করে রেখেছি যেন একটা বার থেকেই সব কিছু নিতে পারি। আর তার সাইডে এরকম একটা বাস্কেট ইউজ করেছি আমি, সেই বাস্কেটে আমার ক্যান প্রোডাক্টগুলো রাখা আছে। সবসময় আমি এই বাস্কেটে ক্যান প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করি। আর যে ক্যান প্রোডাক্টগুলো খোলা হয়ে যায় সেগুলোকে আমি এভাবে র্যাপার দিয়ে, ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে তারপর রাখি। খোলা কোনো খাবার বা কোনো কিছু আমি ফ্রিজে রাখতে একদম পছন্দ করি না, এতে করে ফ্রিজে অনেক বাজে একটা স্মেল আসে। তাছাড়া অনেকেই দেখি ফ্রিজে ভারী পাতিল সব কিছু ঢুকিয়ে দিতে, সেটাও আমার পছন্দ না। তার জন্য আমি যতটুকু পারি বক্সে রাখার এবং সেটাকে ঢেকে রাখার। নিচের পার্টটাতে অ্যাজ ইউজুয়াল আমার লেফট ওভার খাবারগুলো আছে, সেটাও একটা বক্সের আছে। একদম নিচের স্টোরে আমি একটা বাস্কেটে রেডি টু কিচেন একটা বাস্কেট ক্রিয়েট করেছি, যেটা আগে ছিল না, এটা আজকেই প্রথম আমি করেছি। আগে যে প্রবলেমটা ফেস করতাম রান্না করার সময় মশলা নিয়ে গেলে, মশলার জারটা নিয়ে গেলে দেখা যেত কাঁচামরিচ নিতে ভুলে গেছি বা ধনে পাতা নিতে ভুলে গেছি। আর যেহেতু আমার ফ্রিজটা কিচেনে না, আমার ফ্রিজটা ডাইনিংয়ে, যার কারণে কিচেন থেকে বারবার আসতে হতো, তার জন্য আমি চিন্তা করে একটা রেডি টু কিচেন একটা বাস্কেট ক্রিয়েট করেছি, সেটা যেন একবারেই নিয়ে যেতে পারি আর আমার বারবার ফ্রিজ খুলতেও হয় না, সেই সাথে ফ্রিজ বারবার রান্নাঘর থেকে দৌড়াতেও হয় না। এই তো। আর আমার ফ্রিজের নর্মাল ফ্রিজে দুইটা ড্রায়ার আছে ভেজ সবজি এবং ফ্রুটস রাখার জন্য। উপরের ড্রয়ারটাতে আমি সব ফ্রুটস রাখি, সাথে কিছু সবজিও আছে। এই ফ্রুটস অপশনটাতে আমি একটা বাস্কেট ব্যবহার করেছি যেন এই বাস্কেটেই সব সবজি ফ্রুটসগুলো থাকে, এলোমেলো না হয়। যেহেতু ফ্রুটসগুলো অনেক টাইপের ফ্রুটস রাখি, এখানে গুছিয়ে রাখলে চট করে পেতে আমার সুবিধা হয়। তাছাড়া এই বাস্কেটটা ইউজ করার কারণে ফ্রিজের মধ্যে এই বক্সের মধ্যে একটা ডিভাইডার তৈরি হয়, বাকি পার্টটাতে আমি ভেজিটেবল রাখি আর নিচের পার্টটাতে সম্পূর্ণ আমি ভেজিটেবল রাখি। আর ভেজিটেবলগুলো সবসময় আমি এরকম সাদা কাপড়ের যে ব্যাগগুলো সেই ব্যাগগুলোতে রাখার চেষ্টা করি, এতে করে যেটা হয় সবজিগুলো ভালো থাকে, অনেক দিন নষ্ট হয় না। এবার চলে যাচ্ছি আমার ডোরের পকেট সাইডগুলোতে। এখানে সবার উপরে আমি রেখেছি বেবির র্যাশের ক্রিম, বেজলিন, চকলেট, এই টাইপের জিনিসগুলো, যাতে ও ফ্রিজ খুলেই চট করে চকলেট না নিয়ে নিতে পারে, আমার কাছে চাইতে হবে, তারপর যেন আমি বের করে দিই। আর এর নিচের পার্টটাতে আছে হচ্ছে সব ধরনের সস, মেয়োনিজ, বাদাম, বাবুর সুজি, এই টাইপের জিনিসপত্র। আর এর পরের পকেটটাতে আমি রেখেছি কিছু সাগুদানা, ঘি, তারপর বড় আমাদের বড়দের বাসার অন্য সদস্যদের জন্য যে সুজি সেই সুজি। আর এই যে নিচের এই পার্টটাতে পানির বোতল থাকে অ্যাজ ইউজুয়াল। এবার আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিজের একটা লুক দেখিয়ে দিচ্ছি। আর এবার চলে যাচ্ছি আমার ফ্রিজের ডিপ অপশনটাতে।
এইটাতে হচ্ছে সবার উপরে আমি ঘি বানানোর জন্য দুধের সর জমাই, সেটার একটা বক্স ফুল হয়েছে, সেটা এখানে রেখে দিয়েছি। আর আইস বক্স দেখতে পাচ্ছেন, সাথেই আছে আমার বাসায় রেগুলার বেবির জন্য বাচ্চা বাবার জন্য পিৎজা বানাতে হয়, তো এখানে আমি একটু অনেক সময় কাটাকাটি করতে ইচ্ছে করে না, তার জন্য এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এভাবে উপরে টপিংটা আর কি কেটে রেখে দিই, সাথে চিজ। আর নিচের বাস্কেটে কিছু ফ্রোজেন খাবার আছে, যা সিজন অফ অফ সিজনের জন্য আম সংরক্ষণ করেছি, কারণ বাসে বাবুকে যেহেতু জুস খাওয়ানো হয় তার জন্য। নারিকেল আছে, আইসক্রিম এই টাইপের। আর একদম নিচের এই পার্টগুলোতে যে টক দইয়ের বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি মূলত মাছ ম্যারিনেট করে রাখি, তাছাড়া ধনে পাতা রাখি, অনেক সময় ডাল সেদ্ধ করেও রাখি এইগুলো। আর এরপরে নিচের পার্টটাতে আছে মশলার বক্স, পেঁয়াজ কুচি করে রাখি আমি কিছু দিনের জন্য, এক সপ্তাহের জন্য সবসময় পেঁয়াজ কুচি করে রাখি। তারপর আরও কিছু মানে ফ্রোজেন খাবার, কিছু খাবার আছে আমার ফ্রিজের। ফ্রিজার অপশনটাতেও দুইটা বক্স আছে, এর মধ্যে একটা বক্স হচ্ছে আমার সম্পূর্ণ স্মুদির বক্স, মানে এখানে আমি বিভিন্ন টাইপের স্মুদির জন্য রেডি করে রাখি, যেমন অ্যাপেল, তারপর ব্যানানা, তাছাড়া বিভিন্ন আইস, কফি, কফির আইস বা ম্যাঙ্গো আইস, এরকম করে করে কিউবে, আইস কিউবে রেখে এভাবে জিপলক ব্যাগে প্যাকেট করে রাখি, যাতে করে যখন খেতে ইচ্ছে করে চট করে খেয়ে নিতে পারি। আর পকেট সাইডগুলোতে আমার রেডি পরোটা বা রুটি, তারপর এই যে এখানে আবার দুধের সর জমাচ্ছি সেটা, তারপর পেঁপে বাটা, অনেক সময় দেখা যায় কাবাব খেতে ইচ্ছে করলে বাসায় কাঁচা পেঁপে থাকে না, তার জন্য একটু করে বেটে রেখে দিই যাতে করে সুবিধা হয়, এইগুলাই রাখা আছে। এই তো এই ছিল, এইভাবেই হচ্ছে আমি আমার ফ্রিজটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, সব সময় গুছিয়ে রাখি, এতে করে যে কোনো কিছু ফ্রিজ থেকে খুঁজে পেতে অনেক সুবিধা হয়। আর তাছাড়া অনেক সময় তাড়াহুড়া থাকলে ফ্রিজ এলোমেলো হয় না, ফ্রিজের দুর্গন্ধ হয় না, আমি কখনোই ফ্রিজে ওভার স্টাফিং করি না। আর আমি এখন আমার ফ্রিজের, অনেকেই হয়তো বা আমার ফ্রিজের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, কারণ এই ঈদের আগে অনেকেই ফ্রিজ কিনেন, তার জন্য এই ফ্রিজটা হচ্ছে শার্পের এবং এটা 345 লিটারের একটা ফ্রিজ। আশা করছি আমার আজকের এই ভিডিওটা অনেকেরই, যারা নতুন গৃহিণী আছেন তাদের কিছুটা উপকার হবে, কিভাবে ফ্রিজ গুছিয়ে রাখা যায় এবং ক্লিন করা যায় সেই সম্পর্কে একটু হলেও আইডিয়া হবে একদম নতুন গৃহিণীদের জন্য। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।